আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে কি তিন শেড বিল্ডিং মানে তিন শেড রুম ওয়্যারিং করব 5D। সেই তিন শেড রুমের মধ্যে আমাদের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে দুইটা লাইট, একটা লাইট হচ্ছে এখানে থাকবে, আর একটা এখানে থাকবে, আর এই পাশে বাথরুম থাকবে, আর একটা ফ্রিজের লাইন থাকবে, তো একটা মিটার লাগানো থাকবে, সার্কিট ব্রেকার লাগানো থাকবে, এই যে এইরকম। এই রুমটা কিভাবে ওয়ারিং করা হয় এই জিনিসটা আপনাদের পুরোপুরি এ টু জেড দেখানোর জন্য চেষ্টা করব। থাকুন আমাদের পাশে, চলুন আমরা দেরি না করে আমরা ওয়ারিংটা শুরু করি। যেহেতু একটা ওয়ারিং রুমের ওয়ারিং করতে অনেকটা সময় লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা দীর্ঘতম সময় নিয়ে ভিডিওটা রেকর্ড করব। আপনারা যারা দেখতে ইচ্ছুক তারা দেখবেন, যারা শর্টস ভিডিও দেখবেন তারা অবশ্যই এই ভিডিও থেকে স্কিপ করে আপনারা অন্য ভিডিও চলে যেতে পারেন, কারণ এই ভিডিওটা অবশ্যই লং হবে। যারা লং ভিডিও দেখতে এ টু জেড ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তো এখন বিশেষ করে এই রুমটা হচ্ছে এই দুই রুমের মাঝখানে, ওই পাশে রুম আছে, ওই পাশে রুম আছে, ওই যে ওয়ালটার পরে রুম আছে, আমরা এই মাঝখানে রুমে আনছি। আপনারা সোর্স লাইনটা, যে লাইনটা দিয়ে এই মিটার এই রুমটা আপনার পরিচালিত হয়, যে মেইন লাইনটা, তো তিন রুমের জন্য একটা ফেজ আসছে, তো এইভাবেই করা, এটা এই ডিসিশনেই করা। অনেক জায়গায় আপনার নিজের ব্যক্তিগত ডিসিশনে করতে পারেন না, এই আপনি যার কাজ করতেছেন তার একটা ডিসিশন আছে, সেই মোতাবেকও কাজ করতে হয়, না হয়তো কাজেই দিবে না। তো যাই হোক, আমরা এই কাজটা করি। আপনারা ইচ্ছা করলে তিন রুমের জন্য তিনটা আলাদা আলাদা লাইন এনে সার্কিট ব্রেকার দিতে পারেন। আমরা তিন রুমে একটা করতেছি, আমরা এখানে একটা 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার দিয়ে দিব বা 16 এম্পিয়ার দিয়ে দিব, তাহলেই হবে। তো চলুন আর দেরি না করে, বিশেষ করে ওই দিক থেকে লাইনটা আসছে আইসা এই রুমে, আপনারা দেখতে পাচ্ছেন ওই উপরে থেকে লাইনটা আসছে আর কি, আবার এই উপর থেকে আসছে, আপনারা দেখাই লাইনটা আপনার থাকতে থাকেন আমাদের পাশেই, তো ওই লাইনটা ওই পাশ থেকে আসছে আইসা আপনার এই এখানে জয়েন হয়ে এই সুইচ বোর্ডের দিকে নামছে, যে আমরা এই যে সুইচ বোর্ডটা করছি আর কি বর্তমান যুগে এই সুইচ বোর্ডের নামছে। এখন এইখান থেকে জয়েন হয়ে চলে যাবে ওই যে ওই পাশের যে রুম আছে, এই পাশের রুমে চলে যাবে, ঠিক আছে। তার জন্য আমরা পাশের রুমে যাই, পাশের রুমে গিয়ে সুইচ বোর্ডটা মাপ দেই, এই পাইপটা ভরি, ওই রুমের সুইচ বোর্ডটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। তো করি, করার পরে আমরা এটা মার করি, মার করার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের ওই পাইপটা কোথায় আসবে, কতটুকু ওই দিক দিয়ে আসবে। কারেন্ট নাই বর্তমানে, কারেন্টটা চলে গেছে, এটা মিডল হইছে, এটা এর মিডল হইছে, এই সুইচ বোর্ডের মিডল হইছে, এটা এই পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত যদি আই আমরা ওই সাইডটা থেকে মাপ দেই, ওই ওই এই সাইডটা এই এই সাইডটা ওই সাইডটা থেকে আমরা মাপ দিব, ওই যে ওইটা, ওই যে পাম্প আপনি এদিক দিয়ে একটু বেশি রেখে দিয়েছিলাম, সেটা কি বেশি রেখে দিলাম, রেখে দিলে এইখানে কিছু তো ঢুকে নাই, ঢুকে নাই। আর কি হাত দিয়ে ওটার ঠেলা দিতে দিয়ে দেই এদিকে, এটারে আমরা এপাশে রেখে দিলাম, সুইচ বোর্ড পর্যন্ত তারটা গেছে না, তারটা আগে সুইচ বোর্ড পর্যন্ত মাপ দিয়ে রাখছি, আমরা ওইখানে গিয়া তারটা ওই পাইপটা ভরে দিও, ঠিক আছে, পাইপটা ভরে দিয়া ক্লিপ মেরে এই পর্যন্ত আসে, পাইপটা ভরে দিয়ে এই যে ক্লিপ মেরে মেরে এই পর্যন্ত আইয়া এখানে একটা টি লাগাই দেবা। পরবর্তীতে সর্বপ্রথমে একটা রুমের
সুইচবোর্ডটাই লাগানি লাগে, যেহেতু কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসছে। সুইচবোর্ডটার পরে আমাদের যে সার্কিট ব্রেকার গুলো আছে, বোর্ড গুলো আছে, বোর্ড গুলো লাগাই দিব। সুইচবোর্ড লাগাই দিচ্ছি, যেহেতু আমাদের পাইপটা এই বরাবরই আসবে, ঠিক আছে, মাঝামাঝি দিতে হবে। এই এটার এই পাশে ফাঁক থাকবে, এই যে এটার এই পাশে ফাঁক থাকবে, এই পাশে ফাঁক থাকবে, ফাঁক ঠিক আমরা কাজে লাগাই দেবো। পাইপটা একটা মার করলাম, মার করার তারপরে আমরা পাস করে দিবা। দুইটা লাগাই যায় অনেক সময়, দুইটা ডিল করলে একটু নরম হয়ে থাকে, একটা ডিল করলে একবারে জিনিসটা পারফেক্ট হয়ে যায়। হালকা লাগাবেন উপরে একটা, নিচে একটা, আগে আরো দুইটা আর কি। দেখতে থাকেন ভিডিওটা, আরেকটা রয়েছে। ওকে, লাগাইলাম। এখন আমাদের তৃতীয় লাস্টের কাজটা হচ্ছে ইলেকট্রিক মিটারটা ইনস্টল করা। ইলেকট্রিক মিটারটা আমরা লাগাইতেছি সুপারস্টার, আপনারা যেটা মন চাই এটা লাগাইতে পারেন। অবশ্যই যে কোনো কোম্পানির ব্র্যান্ডার লাগাবেন, না হলে কিন্তু কারেন্টের রিডিংটা ঠিকঠাক করে আসবে না। তো গ্যারেন্টি কার্ডটা যত্ন করে রাখার জন্য চেষ্টা করবেন, কারণ মিটারের এটা কিন্তু গ্যারেন্টি থাকে। তো যেহেতু আমরা মিটারটা ইনস্টল করবো, মিটারটা ইনস্টল করার জন্য এই এই লেভেলে আমরা ইনস্টল করব মিটারটা, এই লেভেলে আমরা ইনস্টল করব মিটার। তো সর্বপ্রথমে আমরা উপরে একটা ডাক নিয়ে দিয়ে নিচ্ছি, কভারটা খুলতে হবে আগে। কভারটা খুলে মনে রাখতে হবে কিছু কিছু কাজ আছে, হাইডেন থাকে এই কভার, অবশ্যই এটার কভার ও এইটার কভার একটু দূরে রাখতে হবে, কারণ যে কোনো সময় অনাকাঙ্ক্ষিতভাবে ফাড়া মারলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমরা এই যে কভার দূরে রাখছি, কভার দূরে রাখার পরে হিটারটা আমরা এখানে রাখলাম, আমরা ড্রিল করব। ড্রিল করার পরে বরাবরের মতন আবার স্ক্রু লাগানো, হয়ে গেছে। প্রথম স্ক্রুটা লাগিয়ে মিটারটাকে হ্যাঙ্গিং করতে হবে। লাগাইলাম স্ক্রু, পরে ইলেকট্রিক মিটারটাকে আমাদের হ্যাঙ্গিং করতে হবে, এই যে পরে পরে এই যে এই ছিদ্রের মধ্যে বাজায় দিতে হবে। হ্যাঙ্গিং করা শেষ, এখন হ্যাঙ্গিং করার পরে এই দুটা ফোটা করতে হবে। ফিল করার জন্য
রয়েছে বালু পড়ছে, এটা না লাগাইলে তো এই দিন করতে পারতাম না। ড্রিল মেশিনের ফ্যানটা ব্যবহার করাতে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই যে ময়লা গুলো এই নিচে চলে আসছে, অবশ্যই ফটো দেওয়া বাদ থাকবেন, ফু দিবেন না। দেখেন কত সুন্দর পরিষ্কার করে ফেলছে, ড্রিলের কোলারটা দিয়ে কত সুন্দর পরিষ্কার করে। এই কাজটা অবশ্যই করবেন আপনারা। তো ভিডিওটা দেখতে থাকেন, অনেক কিছু জ্ঞান এই ভিডিওর মধ্যে হাইডেপ থাকতে পারে, আপনারা দেখলেই আপনারা করবেন। একজন একজন আমাদের ভাইয়া করছেন যে ভাই আপনার এই মেশিনটা কি কোম্পানি? এই মেশিনটা টোটাল কোম্পানি, টোটাল এটা হয়তো 1,200 টাকা দাম, তবে এইটা আপনার 1,200 একটা চার্জ দিলে সারাদিন কাজ করা যায়। তবে একবার আমার মনে হয় চার্জ করাইছিল, পরে আমি আবার আধা ঘন্টা চার্জ দিছিলাম, পরে এটা আবার সচল হয়ে উঠছে আর কি। এর আগে আমি আর কোনোদিন চার্জ করাইতে পারিনি। টাইপ হচ্ছে এক এক প্রকার, আমাদের ঠিক 2 ইঞ্চি স্ক্রুটা ব্যবহার করতে হচ্ছে। অন্যগুলো আবার 1 ইঞ্চি স্ক্রুতে লাগাইতে পারছি। তো ইলেকট্রিক ওয়ারিং এর সময় 1 ইঞ্চির পাশাপাশি 2 ইঞ্চি স্ক্রু দুই একটা নিবেন বা 2-4-6টা নিবেন। এই যে এখানে লাগছে, অন্য মিটার গুলা কিন্তু 1 ইঞ্চি দিয়ে লাগছে, এটা কিন্তু আবার লাগেনি। তো জাস্ট আমাদের এটা হয়ে গেছে। এখন আরো একটা আমাদের অগ্রগতির জন্য আমরা এই এই যে এখানে কি টয়লেট আছে, টয়লেটের একটা সুইচ হবে, সেই সাথে একটা সকেট ফ্যান থাকবে, এখানে ফ্রিজ যেটাই চালাবে। এবারে তার জন্য একটা থেকে আরেকটা নেওয়ার জন্য কাটতে হবে, এই যে দুটো বড় বড় কাটতে হবে। তার জন্য সর্বপ্রথম আমরা একটাকে মার করছি, একটাকে মার করে আমরা একটাকে ইনস্টল করি। যত সম্ভব এই দরজার পাশাপাশি এটাকে রাখতে হবে, একটাকে আমরা ইনস্টল করি, এর পরবর্তীতে আরেকটাকে লাগাবো। তো দেখতে থাকেন ভিডিওগুলো, পাস করে দিন। আবার একটা ইলেকট্রিক সকেট স্প্রিংটা ব্যবহার করেন, অনেক সময় এই যখন তারের মধ্যে লাগাইলে গেলে সুইটে যায়, খালি সুইটে যায় যে স্প্রিং এর সাথে, এটা উন্মুক্ত, এটা যাবে কিন্তু খুলবে না, এবার টান দিবে না। এই যে দেখেন মেশিন দিয়ে টানতে থাকবো, এই যে মেশিন এখানে টান নিয়ে আইতে থাকবো, এটা এখানে বাজ্যেই থাকবে, এই যে বাজ্যেই থাকবে, টানা হেসরা নাই, খোলাগুলি নেই। তো এটার মধ্যে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এইরকম এই যে ছোট সকেট আর কি, এই যে ছোট সকেটের কপারটা ফেলে দিছি, এটার মধ্যে কখনো ডাইরেক্ট তার ঢুকাবেন না, ডাইরেক্ট তারটা ঢুকাইলে সেটা আসবে না। আর তার যদি ঢুকেই ফেলেন, আমরা একটা তার দিয়ে আমরা দেখার চেষ্টা করছি, এই যে কেবল যদি এভাবে ঢুকেই ফেলেন তাহলে করবেন কি, আরো একটা কেবলটা এবার ঢুকানোর পরে একটা টেস্টার এইভাবে দিয়ে এই স্প্রিং ফাঁক করে পরে এইটা বের করবেন, আর উল্টে যাবে। তো যাই হোক, এরকম অ্যাটলাস সকেটের রিভিউ আমরা দিছি, বিভিন্ন এলাকায় কিন্তু এগুলো পাওয়া যায়। এইগুলো অনেক সময় গতকালকে যখন লাগাইছিলাম এই রয়েল প্লাগ গুলোই ঢুকছিল না, কারণ ঢুকে না কেন এটার একটা রেজন আছে। রেজনটা হচ্ছে কি, এই দেওয়ালটা যখন কাঁচা থাকে তখন রিলে যে রিলে এই ওয়ালটার এই ইনসাইড এর লাইটটা লাগে, ইনসাইড এর লাইটটা লাগে, ও লাইটটা যদি এই পাশে যায় একটু, তার জন্য এই এই সকেটটা থেকে আমরা এখানে লাগাই।
সর্বপ্রথম আমাদের এই সাইডটা পুরো থাকবে আমাদের দুই কালারের তৈরি থাকবে কোনাকুনি, এরপরে আর দুইটা দুইটা লাগানোর পরে আর দুইটা লাগাই দিব। এই পাশে ছিদ্র রয়েছে, এটার এই পাশে ছিদ্র রয়েছে, দুইটাকে আমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। লাগানোর আগে এই পাশে যাতে বোর্ড দিয়ে পাইপটা আসতে পারে তার জন্য ব্যবস্থা করে দিব। এতটুকু ফাঁক আমরা লাগাবো, এক সিএম এর চেয়েতে কম, এক সেন্টিমিটার চেয়েতে কম, সেটাকে আমরা সিএম উল্লেখ করছি, এটি সেন্টিমিটার। এরপরে আমাদের সুইচ বোর্ডটি হচ্ছে আমাদের একটা স্টেশন, এই পর্যন্ত আমাদের লাইনটা আসবে, তো সুইচ বোর্ডটি লাগাইতে হবে। এই কারণে সুইচ বোর্ডটি হচ্ছে একটা স্টেশন। সুইচ বোর্ড যদি না লাগান, আপনি ওই কিভাবে পাইপটা টানবেন, কতটুকু তার কাটবেন, স্টেশন আগে ঠিক করতে হবে। তার জন্য ওয়ারিং এর আগেই সুইচ বোর্ড লাগাতে হবে, ঠিক আছে? তো এটু যে একটা একটা করে দেখতে থাকেন, যেটাই হয় হইতে থাক, আল্লাহ ভরসা। যাদের দরকার তারা দেখবেন, যাদের দরকার নাই দেখার দরকার নাই। এত লং ভিডিও, 1 ঘন্টা হয়ে যাবে ভিডিও, 1 ঘন্টা। এটা শব্দই ঢুকছে, একটা ঢুকছে না, না ঢুকলেও কিছু করার নাই। এটাকে এভাবে দিব, একটু হালকা দিয়ে দিব। দেওয়ার পরে হ্যামারটা দিয়ে, এটার নাম হাতুড়ি বা ইংরেজিতে হ্যামার বলা হয়, যে ঢুকে গেছে হয়ে গেল আমাদের সুইচ বোর্ড ইনস্টল। আমাদের সুইচ বোর্ড ইনস্টল হয়ে গেছে, এটা হচ্ছে এই সুইচ বোর্ড ইনস্টল। এখন যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে আমাদের যে কেবলটা খেয়ে নিই, এটা একটা লাইট এখানে হবে, একটা লাইট এখানে হবে, এখানে কি পাওয়ার পয়েন্ট হবে, এখানে আপনার ফ্রিজ চালাতে পারবেন, তাছাড়া এদিকে টিভিও চালাতে পারবেন, এখানে সিস্টেম থাকবে, আর এটা একটি লাইটের পাওয়ার থাকবে আর কি। তো যেহেতু কারেন্টটা বেশি যন্ত্রণাদায়ক, তার জন্য আমরা যে কাজটা করতে পারি, তার জন্য ওই ড্রিলের কাজগুলো যতটুকু সম্ভব ততটুকু ড্রিলের কাজগুলো আমরা করে নিতে পারি। পানি বেঁধে তো এই এইরকম হইলে ড্রিল যাতে সুরক্ষিত থাকে, তার জন্য ড্রিলটাকে বের করে পরে ঢুকাইতে হবে। আবার ডিলটাকে বের করে ঢুকাইতে হবে, না আর ডিলটা জ্যাম হয়ে গেলে ডিলের আর্মেচার পুড়ে যাবে। আপনারা এই তারটাকে সচল রাখার জন্য এই পাশে এখানে যেটা করবেন, এখানে আমরা লাস্টে দেখাই দিব, এখানে কাজের কি পাইপ দিয়ে দিবেন, যাতে কাইলস্টার লাগাইলে আপনার এটা না যায়। আমরা এক্সাম দেখাইতেছি, প্লাস এরকম একটা পাইপ দিয়ে দিবেন, যাতে কাইলস্টার লাগাইলে এই তারটা যেন না লেগে যায় সিমেন্ট ব্যবস্থা। বন্ধুরা, আমাদের মোটামুটি ড্রিল করার কাজ শেষ, এখন তার টানার পালা। আমরা তারগুলি টানবো, আমি এই পর্যন্ত আনবো, আনার পরে আমাদের যে মেজারমেন্টটা রয়েছে সেই মেজারমেন্টটা দিয়ে আমরা ওই লাইনটা টানবো। তো চলুন আর দেরি না করে আমরা কাজটা শুরু করে ফেলি। তো দেখতে থাকি, যেহেতু এখানে একটি পাওয়ার লাইন থাকবে, তার জন্য আমরা একটা এক্সট্রা লাইন নিয়ে আসতে পারি।
আর এখানে দেখেন ময়লাটা, ময়লাটা একটু পরিষ্কার করে দিই, দেখতে সুন্দর লাগবে। পরিষ্কার করার জন্য হ্যামার অফ করে কুলারটা ব্যবহার করবো। কোনো কোনো ময়লা নেই আর। তাই আমরা কাজে ফিরে যাচ্ছি। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ছোট একটা থেকে দিয়ে দিলাম ওয়াল পর্যন্ত ধরার জন্য। এখান থেকে আরেকটা দিয়ে দিব। কথা কি, এই যে আমাদের ফ্লোর থেকে এই পাইপটাকে আমরা মেজারমেন্ট করছি, যাতে এই পাইপটা এভাবে মাপ দিয়ে মাপ দিয়ে যেতে পারি, তার জন্য আমাদের পাইপটা উঁচা নিচে হবে না, তাও আসবে। তার জন্য আমাদের যে টিটা আছে সেই টিটাকে আমরা কাটতে হবে। এই লেভেলেই এই যে এদিকে যাবে, এই এই ফাইবের হচ্ছে এটা মেজারমেন্ট। এখন আমরা এখানে কাটবো, এই মাপ দিয়ে একটা কেটে নিব, কেটে নিয়ে একটা এলবো দিয়ে দিই। এলবোটা দিয়ে নেওয়ার পরে এই এই ছিটের মধ্যে ঢুকবে সরাসরি। এই যে পরে হচ্ছে টিটা সোজাভাবে ঢুকবে ওইখানে, এই টিটা দেওয়ার ওই পাশ থেকে লাইন গুলা কাউন্ট করার জন্য এই টিটা যাবে আর কি। দিয়ে দিলাম। এখন আমাদের যে যে পাইপটার মেজারমেন্ট আমরা করব, উচ্চতাটা একটু উচ্চতা বেশি হয়ে গেছে আমার মনে হয়, উচ্চতাটা ঠিক থাকবো। এই হচ্ছে এখন আমাদের কাজটা করতে হবে, এই পাশ থেকে ওই পাশ থেকে আমাদের লাইট টানতে হবে। টানার জন্য আমরা তো কাজটা করতে ওই পাশ থেকে একবার ওয়ারিং করে আমরা চলে আসবো এখানে। পাওয়ারের জন্য আমরা আলাদা নিউট্রাল টানতেছি, যাতে এটা হচ্ছে 1.0 RM। এটা যদি আপনার 1.5 RM থাকতো তাহলে আর আলাদা টানার প্রয়োজন ছিল না, যেহেতু এটা এই 1.0 RM। তার জন্য আমরা নিউট্রালটাও ভালো করে নিতেছি আর ফেসটাকেও আমরা ডবল করে নিব। দুইটাই পাওয়ার, কারণ এইটা তো সুইচের জন্য একটা পাওয়ার, এই কারণে একটা পাওয়ার, যেহেতু দুইটা লাইন যাবে দুইটা তার যাবে, এটাকেও আমরা ডবল করে দিই, যাতে তারটা অবশিষ্টটা দিয়ে অন্য অন্য কাজ করতে পারি। পরে আমরা তারটা কেটে নিব আর কি। এই যে ওদের একটা মাথা এখানে আর একটা মাথা ওই পাশেই আছে, ওই যে একটা মাথা, এই দুইটা মাথা তারটা পুরাটা খুলে নিলাম, পরবর্তীতে আমরা কেটে দিই। এই হচ্ছে দুইটা মাথা, এই দিক থেকে ডুবাই যদি তাইলে আনালে পুরাটা তার টানতে হবে, দিক থেকে ঢুকাইতে পারি। তার জন্য আমাদের এইটার যে নিউট্রালের দুইটা মাথা আমাদের পত্র করতে হবে, একটা মাথা পেয়েছি তো লং তার ছেড়ে ফেলেছি, তার জন্য আরো একটা মাথা আমাদের পাইপ দিতে কষ্ট হচ্ছে। এই যে আমাদের চারটা মাথা দিতে পাওয়ার জন্য চারটা মাথা, যাতে তারটা একটু সবল আসে, যেহেতু 1.0 RM সুইচের জন্য একটা নিউট্রাল একটা ফেস, পাওয়ারের জন্য একটা নিউট্রাল। আমরা জাস্ট পেছন থেকে কতটুকু উচ্চতা থেকে এই লাইনটা এই পাইপটা যাবে এখানে লাইটের পয়েন্টটা ধরে, এইখান থেকে যদি আমরা এই জায়গাটা টানি তাহলে আমাদের যে বিশাল পরিমাণ তার আমরা টানছি, এই তারটা পুরোটা আমাদের পাইপ দিয়ে টানা লাগবে না, এখান থেকে পরে আমরা মাপ দিয়ে কেটে ফেলতে পারবো। তো এইটাই, তো এইখানেই আমরা কাজটা করি।
দেখেন প্রথমে আপনার যে চেষ্টা করবো সময় আমাদের আমাদের দিয়ে চলে যাবে, এটা গিয়ে আমরা এখন এই পাশ দিয়ে আমরা তারটি ভরি, দেখতে থাকেন তার দিয়ে আমরা সাইডটা তারি বড় জন্য চেষ্টা করি যে এইখান থেকে মাপ দিলে যাতে ওই তারটাকে আমরা কাটতে পারি। যেহেতু মিটার আছে তো অবশ্যই মিটার পর্যন্ত আমাদের লাইনগুলো যাবে, যদি মিটার না থাকতো তো মিটার পর্যন্ত লাইন চাইতো না। গেল এটা, এরপরে হচ্ছে আমাদের আরো একটা এলবো আছে, এলবোটা প্রবেশ করিয়ে দিই। দুইটা এলবো পাইছি, এই পাশ থেকে মেজারমেন্ট আমরা করব কি আমাদের এই জায়গায় ক্লিপ মেরে দিব হবে। এখন হচ্ছে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে আর একটা এলবো দিয়ে, এই যে এই পর্যন্ত এই সোজা আসবে, এই সোজা যদি আসে এই পরিমাণে আমরা এটাকে কেটে নিব। আমাদের একটা নিউট্রাল কিন্তু এই দিক দিয়ে আইসে এটার ভিতরে ঢুকে যাবে, তো দুইটাকে উভয়ই আমরা লম্বা করার চেষ্টা করবো। তো ঢুকতে গেলে যত বেশি থাকে আর নিউট্রাল একটু বেশি হয়ে গেছে আমরা কমাই দিই, যে কোনো একটা নিউট্রাল, এই নিউট্রালটা এটার ভিতরে ঢুকবে, এই নিউট্রাল গুলা আর এই লাইন গুলো এদিক দিয়ে আইসা এটার মধ্যে আসবে, তার মানে আরো তাড়াতাড়ি ওকে নিউট্রালটা শুধু এখানে থাকবে। এখন আমাদের একটা লাইন যেহেতু আমরা এটা করবো না, একটা লাইন এদিক দিয়ে আইসা এই সুইচ বোর্ড হয়ে আমাদের এই এই প্রান্তে আসবে, তার জন্য এটাকে আমরা বাড়াইতে হবে একটা, যে কোনো একটা, কারণ ওই পাশে যে তারগুলো আছে সবগুলো আনাম তার আস্তা, ওইখান থেকে এখনো কাটা যাবে না। আর একটু রাখলাম রাইকে আইসা এদিক দিকে এটাকে ডুববে, আর একটু রাখে দিই সাইড আঙ্গুল ওকে। এই দেখেন এখন আমাদের এই পাইপটা ঢুকানোর ফল, একটা বেশি আছে একটা গুটি হবে, কারণ এই যে দুইটা লাল দুইটা কালা দুইটাই কিন্তু পাওয়ার, একটা হচ্ছে সকেটের পাওয়ার একটা হচ্ছে লাইটের পাওয়ার, ঠিক আছে, এগুলা খেয়াল
রাখা লাগবে না, সমস্যা নেই। আর ডবল কুরসি কেটে যেহেতু 1.0 আর এম তার, তার জন্য তো হচ্ছে এখানে 2.5 আর এম তার দিলে ডবল লাগলো না আর কি। কষ্টে মেরে দিলে আর একটু ভালো হইতো, কষ্টেটা করলাম না। আসবে এসে যে আমরা ক্লিপ মেরে দিব। এখন আমাদের টি এর ফালা, টিটা যদি এইভাবে লাগাই, এভাবে লাগাই হয় না, এভাবে লাগাইলে হয় না, এভাবে লাগাইলে হয় না, ইয়া থাকে সুন্দর থাকে, মিশে থাকে। কি দেখে আমরা এই যে বাড়তি অংশটুকু কেটে ফেলবো। যে অংশটুকু কেটে ফেলছি যাতে কি এইভাবে সমান থাকে, তাইলে সমান করার জন্য এই যে তারটা এটা এদের ভিতরে এদের ভিতরে যাবে, আর এইটাও এদের ভিতরে যাবে কোনো এক সময়। এটা ধরো নিচ থেকে নিচ দিয়ে এটার আগে ভিতরে পাঠাই দিই, এদের ভিতরে পাঠাইছি সবগুলি যাবে সোজা পাওয়ারের লাইন। এটা সোজা যাবে, সোজা আসছে, এটা হচ্ছে পাওয়ারের নিউট্রাল সুতে যাবে, যাবে হচ্ছে আপনার সুইচের পাওয়ার, এটা সোজা গিয়ে আবার ঘুরতে আসবে, সোজা গেছে পুরোটাই সুতে যাবে। যাওয়ার পরে এটা আবার কিন্তু আবার ঘুরে আসবে এই পাশে, ঘুরে ঘুরে আসবে আমরা অ্যাডজাস্ট করে ঢুকাই দিব। তারপরে এই পাশে আমরা বাথরুমে ঢুকাই দিব, চলে গেছে। আর এটা কিন্তু সুইচের জন্য গিয়ে এন্ডে গিয়ে সুইচ হবে, আর এই দুইটা এখানেই থাকবে, তাহলে আমরা এখানে পাইপ দিব। হয়ে গেছে, তো এটাই আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করবো। এটা টুকটা পেয়েছি, দেখেন আমরা যে মাপ দিয়েছি ওই যে ভি মাপই সঠিক হয়েছি রাস্তে গিয়ে। তো যাই হোক, আপনারা মনোযোগ সহকারে কাজটা দেখতে থাকেন। এরপরে আমাদের হবে নেওয়ার পরে ওদিকে এটা যেন বেঁকা না হয়, দেখা না হয় এভাবে লাগাই দিতে হবে। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে, কারণ এই যে কেবলটা, এই যে সরব পেছনে যাও, এটা কিন্তু আস্তা অনেকটা বড়, এটাকে আমরা কিভাবে কাটবো? এটা যদি এখানে মাপ দিয়ে কেটে দিই তাহলে
এই তারটা যদি কাটি এইটা কিন্তু লাস্টে আস্তা থাকবে, এটা যদি কাটি আস্তা থাকবে, কারণ দুই মাথায় শুধু এখানে দিছি আর ওই অংশটা আস্তাই থাকবে। তো এটাকে আমরা ক্লিপ মারি, ভিডিও বা ভিডিওটা এটা লং হচ্ছে, আপনাদের পছন্দ হলে দেখে এত না হবে নাকি, তার ভালো তার ভালো লাগবে না দেখবেন, এটা এনেই থাকবে। আর এইটাকে আমরা সুইচের জন্য এখানে দিয়ে দিব, এই যে সুইচের জন্য এখানে দিয়ে দিলাম, আর এটা এনে পরে থাকুক। এখন হচ্ছে আমাদের অন্য অন্য কাজগুলি, এখন এই এত বিশাল তার আমরা কি করব, এই এত বিশাল তার আমরা কেটে দিব, কেটে দিব, মেজারমেন্ট করব, মেজারমেন্ট করে আমরা কেটে দিব যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। একটা জটিকে আমি লইলাম আর কি, কোনা পর্যন্ত লইলাম এটা, এরপরে ল্যাডারটাকে ঘুরিয়ে আমরা এই সাইডটাও নেওয়ার জন্য চেষ্টা করব। যতটুকু পারা যায় আর কি, আমরা এই যে একটা মার্ক আছে এই মার্কটা অনুসরণ করবো, এই পর্যন্ত থাকবে। মার্কের পরে যেহেতু এগুলা মিটার থেকে আউটপুট হবে, তার জন্য কিন্তু এইদিকে উপরে কমেন্ট করা যাবে না, সরাসরি মিটারে নিয়ে মিটারে আউটপুট দিতে হবে। এখানে আসবে, আসার পরে এই যে এই পর্যন্ত, এখন কিন্তু আমাদের এই তারটাকে ডিভাইড করতে পারছি, এই যে পাওয়ার, এই সকেটের পাওয়ার, তাহলে আমাদের এইগুলো সাথে সুইচের ভিতরে না যায়, তার জন্য একটু ক্যাপ করে নিচ্ছি। টোটালগুলোরে ওই একটু মেরে দেই সুবিধা হবে, নিউট্রাল না দিলেও হয়, এরপরেও দিয়ে দিচ্ছি। নিউট্রালের মধ্যে লালটা আমার দিলে ভালো হইতো আর কি, এখন আমাদের আরো একটা কাজ, যে কাজটা হচ্ছে আমরা যে কাজটা বলি নেই, এই যে নিউট্রাল, এই পাওয়ারের নিউট্রালের সাথে লাইটের, এখানে যে লাইট হবে সেই লাইটের নিউট্রালটা মিশবে না, হ্যাঁ পাওয়ারের নিউট্রালের সাথে লাইটের নিউট্রালটা মিশবে না, তাহলে এই নিউট্রালটা আমরা কিভাবে বের করবো? হঠাৎ করে যদি ভুলেই যাই যে আমাদের লাইটের নিউট্রাল কোনটা, তো এইখান দিয়ে আমরা কারেন্ট ঢুকিয়ে দিব, দিয়ে বাথরুমের যে নিউট্রালটা আছে সেই নিউট্রালে যাবে, এই নিউট্রালে যান, এটা দিয়ে কারেন্ট ঢুকিয়ে দিলে আমরা আমাদের কোন নিউট্রালে যে কারেন্টটা যায় সেটা আমরা দেখতে পারবো, হয়ে যাবো, কারণ এই নিউট্রালে আমরা কারেন্ট দিয়ে দিছি। এখন আমাদের এই নিউট্রালটা কোনটা, এই এখানে কারেন্ট যেহেতু আসছে না, এটা এই এই নিউট্রালে, এটা হচ্ছে ইয়ার বাথরুমের লাইটের নিউট্রাল, অবশ্যই লাইটের নিউট্রালের মধ্যে আমরা এটাকে এই এই লাইটের জন্য আমরা নিউট্রালটা কমন করতে পারবো। তার নিউট্রালটা আমরা একটু মার করে রাখি, আমর দিয়ে রাখি, মনে হয়েছে নিউট্রালে কামড় দিয়ে রাখলাম। এখন আমাদের লাইটটা হবে এখানে, তাই না, লাইটটা এখানে এই পানি
এই কেবলগুলি ছাড়া আমরা এখান থেকে যে কোনো একটা কেবলকে নিতে পারি ওই হোল্ডার লাগানোর জন্য। মাথা বান কোথায় আছে? এই যে মাথা, আর এই এইগুলি ছাড়া এখান থেকে আমরা একটা তার নিতে পারি, কেবল নিতে পারি আর কি, ওইটাকে লাগানোর জন্য। হোল্ডার লাগাইলে নিচ থেকে উপরে গেলে না লাগাইতে হবে। তার কেটে নি করার জন্য এটা উপরে লাগাইতে পারেন। আমি আপনাদের দেহানোর সাথে নিচেই লাগাইতেছি, এইখানে 19-20 নাই। যে টার্বিন ওদিয়ে হোল্ডারের যেটা দেওয়া মনে হচ্ছে দিবেন, কিন্তু একটা কাজ করতে হবে, এই যে মাথাটুকু থাকবে এই মাথাটা দেহায় দিতে হবে, এই যে আর এটাকে আমরা হোল্ডার লাগানোর সময় যে কাজটা করবেন এই মাথাটাকে ভাঁজ করতে হবে। ওই যে ভাঁজ করে দিচ্ছি, ভাঁজ করে দিলাম। হোল্ডারের দিচ্ছে কিছু তার থাকবে, হোল্ডার লাগানো হইলো, হোল্ডারটা আমরা পর্যাপ্ত জায়গা মতো নিয়ে আমরা হোল্ডার লাগাই দিই। কিন্তু হোল্ডার এখানে আমাদের একটা পাইপের টুকরার দরকার আছে, হোল্ডারটা লাগানোর সময় এই কারণে পাইপটাকে এই যে আড়াআড়ি করে থাকতে ঢুকাই, দেখবেন এগুলো সুন্দর মতো ছাড়ছে। লাগানোর পরে আমাদের মেজারমেন্ট যে পাইপটা আছে এটাকে ক্লিনিং করবো, কতটুকু উপরে যাবে এখানে যাবে, এখানে আমরা এখানে ঠিকঠাক আছে কিনা এটা একটু উপরে উঠছে করে দিলাম, যাতে ওয়ালের উভয় পাশেই ঠিকঠাক হয়ে গেল। এখানে যে থাক এরপরে এখানে আমরা হোল্ডারটা দিব, বাথরুমের যেটা যে নিউট্রালটা কামড়াইছিলাম এই নিউট্রালের সাথে এখানে কমন হবে। তো নিউট্রাল হোল্ডারের নিউট্রালটা আগে কমন করে নিই বা জয়েন করে নিলাম হোল্ডারের, যেটা আমরা পাওয়ার থেকে আনছি সেখানে কোনো নিউট্রাল আমাদের লাইটের সাথে আমরা জয়েন করতেছি না, সরাসরি নিয়ে আসছি। আমাদের যে লাইট আছে যে বাথরুমের লাইট আছে সেই লাইটটা যে নিউট্রাল আছে সেই নিউট্রালের সাথে হোল্ডারের যে নিউট্রাল আছে সেই হোল্ডারের নিউট্রালটা জয়েন করতেছি। এখন জয়েন করার কাজ তো মোটামুটি শেষ হয়েছে, বুঝে দেখতে পাচ্ছেন জয়েন হয়েছে। মানে এই লাইটটা এই হোল্ডারটা ঝুলে থাকবে এতটুকু, এতটুকু ঝুলে থাকার পরে এখানে আমরা ক্যাপ মেরে দিব যাতে ট্যাপ মেরে দেই, দিলাম ট্যাপ মেরে। এখন আমাদের হোল্ডারটা ইনস্টল করার পালা, হোল্ডারটা ইনস্টল করার জন্য আমাদের এই যে আছে আমাদের মার্ক করতে হবে, আবারও আবার দুইটা স্ক্রু, এটাকে সুন্দর করে এভাবে নিচ দিয়ে গুছিয়ে এই যেভাবে দিয়ে এই ফাঁকটা দিয়ে যে হোল্ডারে কাটছিলাম সেই ফাঁকের সাথে এইটা
এখন লাগানোর ফলা লাগানোর ফলা ক্রস দেওয়ার কারণে এখানে ফাঁকা থাকলো না, ক্রস দেওয়ার কারণে ঠিক আছে। আমাদের আরো এইখান থেকে ধরে আমরা এইখানে এইভাবে লাস্টে পর্যন্ত ওই ওয়ালটা ঠেকিয়ে দিব, দিয়ে এখানে আমরা হোল্ডারটা একটু ওভার ধরবো, ওভার ধরে আমরা এটাকে এভাবে ক্রস কাটবো, আগের মতো একটু ক্রস কাটবো। এই যে ক্রস কাটছি, এই ক্রসটার এই যে অতিরিক্তটা হোল্ডারের উপরে গিয়ে উঠবে, এই পাশের মতো না হয় অনেক সময় হোল্ডারের সাইড দিয়ে ফাঁকা থাকে, তো আমরা এটাকে পাইপটাকে আগে ঢুকাওয়ানোর জন্য চেষ্টা করবো। আমাদের লাইটের যে তারটা আছে সেটাকে আমরা কেটেই দিব, কারণ একটা মেজারমেন্ট তো হয়েই গেছে। এখন আমাদের যে কাজটা হতে হবে, এখন এইটাকে আমাদের আবার আমাদের যে আড় আছে এটা কি কয় এলবুড আছে, এলবুড আমরা দিয়ে দিই একবারে, জায়গা ঝামেলা আজান দিতে আছে, আমাদের ভিডিওটা অফ করে দিতে হবে, কারণ আমাদের আজানের টাইমে আমাদের কোনো ভিডিও শ্যুট করা যাবে না। বা এই যে দিয়ে দিলাম, আমরা আজানের বিরতি নিচ্ছি, থাকবেন আমাদের পাশে, এগুলা একটু অফ করে দেবে। বন্ধুরা আমরা বিরতির পরে আমরা যে কাজটা করতে পারছি সেটা হচ্ছে, আমরা এটাকে আগেই মেজারমেন্ট করেছিলাম, আবার এই পাইপটা কিন্তু এইখান থেকে এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত, তো এই কাজটা কিভাবে করছি এই জিনিসটা আমি দেখাই। তো এই কাজটা করার জন্য যেহেতু আমাদের মেজারমেন্ট পাইপ একটা আছে, আমরা এই জিনিসটা একটু দেখাই নিয়ে পরে আমরা ওই কাজটা করতেছি। তো আমাদের এইখান থেকে আমরা ওইটারে ইয়াদে দেব, আমরা সর্বপ্রথম যেটা করছি এরকম একটা পাইপ নিছি, এরকম একটা পাইপ নিছি, নিয়ে নিয়ে এই টি বরাবর ধরছি, এই টি বরাবর ধরে এখানে মেজারমেন্ট দিচ্ছি। এই যে মেজারমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা এখানে মেজারমেন্ট দিয়ে এই যে মেজারমেন্ট ধরছি, ধরার পরে আমাদের মেজারমেন্টটা আয়া পড়ছে, এরপরে আমাদের যে হোল্ডারটা আছে হোল্ডারটাকে আমরা তিনটা কোনো এক আসছি, হোল্ডারটাকে এইভাবে ধরছি, ধরে বা এই পাশ ওই পাশ কেটে ফেলছি, বা উপরে একটা ফ্যান যাবে সেই কেটে ফেলছি, কেটে ফেলে এখানে আমরা কি করছি একটা মার্ক করছি পেন্সিল দিয়ে। তো মার্ক করার পরে এই আমাদের এই পাশ থেকে এই পাশের যে একটা মেজারমেন্ট আছে সেটা বেরিয়ে আসছে, সেই পাইপটা হচ্ছে এটা, দেখেন খুব সুন্দরভাবে আসছে। এরপরে এই পাশ থেকে ওই পাশে একটা মেজারমেন্ট হয়, এই যে এই পাইপ দিয়ে দিলাম এটা বেরিয়ে আসছে। এখন আমাদের এই পাইপগুলো লাগানোর ফলা, তো যেহেতু আমরা ওইটাকে লাগিয়ে ফেলেছি, তো এইটাকেও আমরা নিচ থেকে যদি ঢুকিয়ে দিই তাহলে আমাদের কাজটা করতে আর একটু সুবিধা হয়, উপর থেকে না ঢুকিয়ে আমরা যদি নিচ থেকেই যদি এগুলা প্রবেশ করিয়ে দিই তাহলে আমাদের কাজটা করতে আরও একটু সুবিধা হয়। তো এগুলোও আমরা একটু ঢুকিয়ে নিয়ে এরপরে আমরা ক্লাম্প মারবো, আর কেবল ক্লিপ মারবো আর কি, হালকা পর্যন্ত একটু ঢুকিয়ে নিব আর কি। তো
তো যাতে আপনারা কাজটা এ টু জেড বুঝতে পারেন, তার জন্য আমরা পুনরায় যে রিভিউটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। এটাকে আপনারা ইয়া করবেন না, ভালোভাবে ঢুকানোর প্রয়োজন নেই, এই পর্যন্ত রেখে দিলেই হয়। এই যে এই পর্যন্ত রেখে দিছি, রেখে দিয়ে এটা এইভাবেই থাক। আমাদের যে লেটার রয়েছে সেই লেটারটা, এটাকে ইংরেজিতে লেটার বলা হয়, বাংলাতে মই বলা হয় বা সিঁড়ি বলা হয়। তো সিঁড়ির ইংরেজি হচ্ছে স্ট্যাট। তো আমরা আমাদের যে মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্ট এনে প্রস্তুত করছি। আমাদের যে কিছু ক্লিপ লাগবে সেই ক্লিপগুলো এনে আমাদের এখানে দিতে হবে। ক্লিপের মধ্যে ভালো মন্দ আছে, এই যে দেখেন কেবল ক্লিপের মধ্যেও এই যে প্যাকেট ভালো মানেরটা নেবেন, আর ভালো মানেরটা দেখেন কত হেভি মোটা, বুঝছেন? এগুলো মধ্যে এক নম্বর দুই নম্বর আছে, দেখেন ভালোটা এই প্যাকেটে ছিল, এই যে প্যাকেটে ছিল। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে আমরা আমাদের কর্মস্থলে প্রস্তুত হই, যাতে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। আর লং হইলেও যারা মন চাই দেখবেন, না মন চাইলে দেখার দরকার নাই। আমি ভিডিওটা করতেছি জাস্ট একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা মন চাইলে দেখবেন না চাইলে নেই। যার প্রয়োজন আছে সে দেখবে, যার প্রয়োজন নাই সে দেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো আবার মেজারমেন্ট দিলাম, মেজারমেন্ট দিয়ে পাশে মেজারমেন্টটা দেওয়ার জন্য চেষ্টা করি। মেজারমেন্ট ক্লিক, মেজারমেন্ট হয়ে গেছে, ক্লিক করে দিই। এরপরে আমরা এখানে ধরবো, এখান থেকে আমাদের মেজারমেন্টটা ঠিক করে নিব, ঠিক করে নিয়ে এখানে একটা ক্লিপ মেরে দিব। আমাদের পাইপটা মনে একটু অতিরিক্ত হয়ে গেছে, এই যে এখন ঠিক আছে। আবার এই পাশে আমরা একটা মেজারমেন্ট ধরবো, এই পাশে আমরা একটা ক্লিপ মেরে দিব। এই পাশে আরেকটা মেজারমেন্ট ধরবো, এই যে মেজারমেন্ট অনুযায়ী একটা ক্লিপ মেরে দিলাম। জাস্ট আমার ভিডিওটা একটা ডকুমেন্টারি, কেউ দেখবেন, আপনার মন চাইলে দেখবেন, মন চাই না চাইলে আপনার দেখার প্রয়োজন নেই, যার মনে চাই দেখবে। একটা জাস্ট একটা ডকুমেন্টারি রাখলাম এখানে, হয়ে গেল এই পাশ। এখন আমরা এই পাশে মুভ করতে পারি। এই পাশে মুভ করার জন্য আমাদের এলবোজেট আছে, এটাকে এদিকে ফিরাইতে হবে, ফিরানোর পরে এই পাইপটাকে প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পরে আমাদের যে মেজারমেন্ট রয়েছে আমরা বরাবর মতো আমাদের মেজারমেন্ট ফিটি সিট করবো। এই মেজারমেন্ট পরেই আমাদের এখানে একটা ক্লিপ মেরে দিব। সেদিকে যা যাই যাইতে থাক, ইসানিতা হোক বা ফ্লোর যদি লেভেল থাকে, আমার এই ওয়ারিং আপনার উঁচা নিচা হওয়ার কোনো প্রশ্ন উঠে না। ফ্লোর যদি লেভেল না থাকে তাহলে আমার ওয়ারিং উঁচা নিচা হবে, ইচ্ছা হবে। ফ্লোর যদি আবার বলছি, ফ্লোর যদি ইয়া হয় উঁচা নিচা হয় তাহলে আমার এটা হয়তো উঁচা নিচা হবে, আর না হয় উঁচা নিচা হওয়ার কোনো অবকাশ এখানে নেই, উঁচা নিচা হইতেই পারবে না। যেভাবে কাজ করতেছি এটা একবারে স্ট্রেটলি থাকার কথা। তো এখানে একটা ক্লিপ মেরে দিব, ক্লিপ মারার কাজ শেষ। আর সেই পাশে রয়েছে, প্রত্যেকটা ক্লিপ যেন সমান তালে মারা হয়, দেখতে পাচ্ছেন আমরা এই পাশ থেকে ওই পাশে ক্লিপগুলো খুব সমান তালে মারছি। এখন আমাদের এই যেহেতু এখন কারেন্ট আছে, আমাদের সেই কারেন্ট অনুযায়ী আমাদের কারেন্টের শর্ট কাজটা আমাদের ব্যবহার করতে হবে। তার জন্য আমরা আগেই চাইছিলাম যে কারেন্টের ড্রিলটা করে নিই, তো যেহেতু করা হয় নাই এখন আমাদের কারেন্টের ড্রিলটা আমাদের অবশ্য করে নিতে হবে।
কাজের জন্য মনোরণ সুযোগের সদ ব্যবহারটা করতে হবে, যেহেতু কাজের জন্য কারেন্টের কোনো বিশ্বাস হয় না। লাইনটার জন্য আমরা কাজ করব, ফ্যানের লাইনটার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে একটা এলবো ইউজ করব, আর ফ্যানের লাইনটা এই কানের যে পাইপটা আছে এতটুকু দূরত্বে আমাদের ফ্যানের লাইন যাবে, একটা নিউট্রাল ফেজ জাস্ট এখানে ঢুকিয়ে দিব। দেখি কোথায় নিউট্রাল ফেজ রয়েছে, এই যে একটি নিউট্রাল তার পেয়ে গেছি, আর সত্যি তার ফ্যানের লাইনটাও দিয়ে দিই একবারে, সিলিং ফ্যানের লাইন এটা রেগুলেটর যাবে। রেগুলেটর লাগানোর জন্য তারটা যেন পেছনে না যায়, তার জন্য এইদিকে আসো বাবা, ফ্যানের কাজটা এই বরাবরই হবে। ফ্যানটা বরাবরই হবে, তো এটাকে জাস্ট ফিলিপ মেরে দিলেই হচ্ছে। ডবল মারতে পারেন একটু মাথা, যেহেতু এখানে আমাদের হোল্ডারের যে শেষ অংশটুকু, এই যে হোল্ডারের যে আমাদের শেষ অংশটুকু, সেই শেষ অংশটুকু আমাদের একটা শর্ট পিস প্রয়োজন। এই পর্যন্ত হোল্ডারের শর্ট পিস এখান থেকে এনে ফাইভ শর্ট পিস দেওয়ার জন্য শেষ করবো ইনশাল্লাহ। ওই ফেফটে দেব, ওইটা এটা তো এটা এই দেখ না বুঝলে, ও এখান থেকে জাস্ট এখানে আমরা কেটে দিলেই পারতেছি, ওই বেশ করে গেল বলবে হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে ফ্যানের যে নিউট্রাল আছে সেই নিউট্রালটা এখানেই কমন হয়ে যাবে, তো এইটা আর এই যে ফ্যানের যে তারটা আছে সেই তারটা আমাদের এই এই তারের সাথে চলে যাবে, এই তারের বরাবর চলে যাবে। আমরা এখানেই দিয়ে দিলাম। এখন আরো একটা কাজ আছে, এখানে যে আমরা টেপ মারছিলাম টেপটা, তো এই প্যানেল লাইনতে আমরা কি কামড়ায় দিই যাতে বুঝতে পারি যে এটা প্যানেল লাইন, আর এই পয়েন্টের লাইনের মধ্যে আমরা কামড়াইছিলাম কালো তারের ভিতরে, এটা দেখার জন্য আমরা যে তারটা পয়েন্টের লাইন কামড় কামড়াইছিলাম মানে এটা হবে। এই লাইনে আমরা কামড়াইছিলাম, তো এটা হচ্ছে লাইটের নিউট্রাল, এটা হচ্ছে লাইটের নিউট্রাল, এটাকে আমরা বাস দিয়ে নিচ্ছি যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই কাজটা দিয়ে প্যানেল লাইন থেকে উপস্থিত। প্রথমে এই নিউট্রালটা কামড়াইছিলাম যে বোঝার জন্য, এটা কমন করার জন্য, আর প্যানেল লাইনটা কামড়াইছি একটু সেটাকে আমরা রেগুলেটর লাগানোর জন্য বোঝার জন্য। এই হচ্ছে আমাদের, এই যে এখানে আর একটা ক্লিপ মেরে দিতে হবে, আর একটা ক্লিপ মেরে দিই যাতে লড়াচড়া না করে
অনলাইন এখানে আইসা গেল। এর সাথে এটাকে আমরা একটা টুইস্ট গ্রাইন্ড দেওয়ার জন্য চেষ্টা করব। গ্রাইন্ডে এই পাশে যদি চলে আসে তাহলে সেই সাথে এখানে হোল্ডারের জন্য একটা নিউট্রাল প্রয়োজন আছে। হোল্ডারের নিউট্রালটা দাও, বুঝি এখানে এর সাথে একটা এখানে যে হোল্ডারটা থাকবে সেই হোল্ডারটার একটা নিউট্রাল থাকবে। ফ্যান তো আছেই, হোল্ডারের জন্য একটা নিউট্রাল দিয়ে দিই। সেই সাথে আমাদের হোল্ডারটা একটা ফেজ দেওয়ার জন্য আমরা ট্যাপ মেরে দেওয়ার পরে আমরা ফেজ দিয়ে দিব। ফেজ দিয়ে হোল্ডারটাকে হোল্ডারিং করে দিব। এখন আমাদের হোল্ডারটা একটা পেস তার দেওয়ার নিচ থেকে হোল্ডারে লাগানোর জন্য তাকে বাঁশ দিয়ে নেওয়া হচ্ছে। আর এই হোল্ডারে লাগানোর জন্য পেস তারটাকেও আমরা কেটে বেশ বাঁশ দিয়ে নিব, যাতে হোল্ডারের যে টার্মিনাল রয়েছে সেখানে কোনো লুজ না হয়। এখন আমাদের হোল্ডারটা লাগানোর পালা, আমরা হোল্ডারটা লাগাচ্ছি। এটা তো আর কোনো অবস্থাতেই লুজ হওয়ার কথা না, যেহেতু তারটা বাদ দেওয়া নেওয়া হয়েছে। আর এইটাকেও আমরা ওই নিউট্রালটাকেও এটাকে লুজ দিয়ে নিচ্ছি। নিউট্রালটা আমাদের উপরে লাগিয়ে দিব, কিছু উপরে লাগিয়ে দিব নিউট্রালটা। হোল্ডারের নিউট্রাল তবে হোল্ডারের নিউট্রালটা আমরা লাগিয়ে দিব। লাগানোর পরে এই তারটা এই তারগুলো মানে এই কেবলগুলো এখান দিয়ে দিয়ে যাবে, যার কারণে এখানে একটা ট্যাপ মেরে দিই যাতে কি হয়। এখন এই যে অতিরিক্ত যে হোল্ডারের তারটা আমরা লাগাইছিলাম, অতিরিক্ত যে হোল্ডারের তারটা লাগাইছিলাম এই তারটা অনেকটা বড় রয়েছে, এই বড় তারটাকে আমরা কেটে দিব সমান্তরালে। এখন আমাদের রয়্যাল প্লাগ লাগানোর পরে হোল্ডারটা ইনস্টল করে দিব। এখন হোল্ডারটা লাগানোর জন্য আমাদের হোল্ডারের যে তারটা আছে সেই তারটাকে আমরা গুছিয়ে দেবো যতটুকু সম্ভব, আমরা গুছানোর জন্য চেষ্টা করবো। এই তারটা আমরা এইদিকে বের করবো। আমাদের পয়েন্টে পয়েন্টে আছে, আমাদের এখানে এখন যেটা হবে এখানে স্ক্রু লাগাবো। অনেক সময় হোল্ডারের নিচে বক্স থাকে, এই ছোট হোল্ডার হইলে এখানে বক্স দিয়ে লাগাইতে হয়, সেটা হয়তো এখন পাওয়া যায় না বিদায়, এটা লাগাইছি না। এখানে উপরে ফাঁক থাকে, ফাঁকটা আমরা উপর থেকে মিশিয়ে দিই, ঠিক আছে। এখান থেকে এখানে পাইপটা দিয়ে দিব, তো পাইপটা দেওয়ার জন্য ফাঁকটা আমরা আগে কেটে নিচ্ছিলাম, এখন আমাদের তারগুলো ভরলেই আমাদের ফাঁকটা কেটে পড়বো।
এখন আমাদের এই টি দিয়ে আমাদের এই কেবল গুলো বের করতে হবে, সবগুলো বের করার জন্য আমরা চেষ্টা করি। সবগুলি বের হয়েছে, তবে দুইটা এখনো অবশিষ্ট রয়েছে, দুইটাকে আমরা বের করব। আরো একটা বের হয়েছে, অবশিষ্ট একটা রয়েছে, যে এটাকে আমরা বের করে নেব। বের হয়েছে, আমাদের এই কেবলগুলো বের করি। এর মধ্যে আগে লাগিয়ে নিবে, পাশে লাগিয়ে নিয়ে ঠিক আছে, আমরা এই পাশ থেকে আস্তে আস্তে খেলা দিয়ে প্রবেশ করাই, প্রবেশ করাইলাম এখন এইবার। ঠিক আছে, বুঝি এখন আমাদের মেজারমেন্ট পাইপটার ফালা দেখার ফালা আছে। আসলে এটাকে অনেকটাই উঁচু নিচা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা করে নেই, এপাশটাও ঠিক আছে, এপাশটাও যথাযথ ঠিক আছে। এখন আর আর মেজারমেন্টের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা ক্লিপ মারার ফলা কটা ক্লিপ দিয়ে দিবা, সেখানে একটা দিয়ে দিব, তোমাদের ঘর ওয়ারিং শেষ প্রায়। এখন আর আমাদের এই ধরনের মেজারমেন্টের দরকার নাই, এই মেজারমেন্টটাকে আমরা এখানে কাজে লাগিয়ে দিব। এখন সব মিলিয়ে আমাদের এই মেজারমেন্ট পাইপ দিয়ে আমাদের সুফায়দে অর্জন চেষ্টা করবো। রয়েছে সোলার টেন, এটা নিয়ে আমাদের সমান করতে হবে।
এখন আমাদের এই কাজটা করণীয়, এটাকে এইভাবে ঢুকাইতে হবে আগেই, পরে যেটা হয় হবে। আগে ঢুকাই, ঢুকানোর পরে আমরা মিটারের লাইনটা দিব আর অন্য অন্য যে করণীয় কাজগুলো আছে সেগুলো করব। আগে এটাকে আমরা ঢুকাই নেওয়ার জন্য চেষ্টা করব। এখন আমাদের আর লেডারের কোনো প্রয়োজন নেই, লেডারটাকে আমরা এক পাশে রেখে কাজটা আমরা সমাধান করতে পারি। হ্যাঁ, এখন আমাদের যে এখানে মোটা তার রয়েছে যেটা 2.5 mm, এই তারটা সর্বপ্রথমে এই দুইটা তার, এই দুটো তারের মধ্যে আমরা যেহেতু আমাদের প্রথমেই সার্কিট ব্রেকারটা থাকবে, প্রথমে আমরা সার্কিট ব্রেকারের দিকে এটা মেইন লাইন আসছে সুইচ বোর্ডের, এটাকে আমরা সার্কিট ব্রেকারের দিকে নিয়ে যাব। এখানে যতটুকু তার বেশি থাকবে সেই সার্কিট ব্রেকারের ভিতরেই এটাকে প্রবেশ করিয়ে রাখবো। তাছাড়া আমরা এখানে কিন্তু একটু ফ্লেক্সিবল ফাইবার দিতে পারি, কোনো সমস্যা নেই। বিদ্যুৎ পাস করো, ফাইব যদি ইউজ করি তাহলে ফ্লেক্সিবল ফাইবটি ইউজ করলাম, কেবল না সত্যি কেবলই যাবে যাবে। পরে যেটা ঢুকেছি কেবলটা আমরা এই পাশ দিয়ে ওই কেবলের নিচ দিয়ে, এই কেবলের নিচ দিয়ে মিটারের দিকে চাপি থাকি, তাহলে কেবলটা উফরে দিয়ে যাবে। এইটাই এরপর হচ্ছে আমাদের সার্টিফিকেট ইনস্টল করা, এটা হচ্ছে মেইন লাইনটা আর এটা হচ্ছে টার্মিনাল লাগানো আছে, বুট করতে হবে। সেটা উপর সেট, উপর সেটে উপর সেট, সেট উপরে ঢুকাই দিলাম আউট সেট পিস দিয়ে। ঢুকাই দিলাম
এখন আমাদের লাগানোর পালা। মাঝামাঝি থাকে প্রসেস করে অতিরিক্ত থাকা এবং ক্লোজ করে দিব। অতিরিক্ত তার স্পেস ভেতরে থাকবে। এখন এইটা হচ্ছে আমাদের ইয়ালাই সার্কিট ব্রেকার হয়ে এটাই হচ্ছে মেইন লাইন। সুইচ বোর্ডের কোনো মেইন লাইন যাচ্ছে না, হচ্ছে মেইন লাইন। মেইন লাইনটার জন্য আমরা যেহেতু এটার একটা কভার রয়েছে, তো সেই কভার অনুযায়ী আমাদের একটু পাইপ কাটতে হবে। যেহেতু এই কভারটা আমাদের এই পর্যন্তই আসে, দেখি এই পর্যন্ত আসে এই কভারটার সাইজ, তো এইখান থেকে আমরা একটা ফ্লেক্সিবল পাইপ দিতে পারি ছোট করে। ওই যে পাইপটা দেওয়ার জন্য আরেকটু কেবল আমাদের আনতে হবে, আউটডোরিং এর জন্য কেবল আনতে হবে। এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট, তো এই দুইটাকেই আমরা ঢুকাই ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট চেনার জন্য আমরা পরবর্তীতে পদক্ষেপ নিব। এই যে এখন এটার নিউট্রাল, এই যে এই মেইন লাইনে নিউট্রালটা, এটাও শেষে চলে যাবে আপনার মিটার ইনপুটে। এদিকে ঢুকাই দিব, ছিঁড়ে গেছে কি পাইপ রে বাবা, হালকা টান দিলাম তখন পাইপ ছিঁড়ে যায়। থেকে আমরা ঘোরানোর চেষ্টা করবো, নিচ সাইডে দিব ছিটা বিটা উঠে নামতে হবে। এখন শুধু দূরে টান দেওয়া যাবে না, এখানে ধরেই টান দিতে হবে। তারগুলো অনেক তো মোটা, 2.5 এম না, এই 1.5 দিয়ে ওরা সাপোর্টেড না। 1.5 তো এগুলো তো অরিজিনাল পাইপ না, ভালো মানের পাইপ না, এগুলো RFL পাইপ না, এগুলো হচ্ছে খায়ানার সিম কোম্পানি, এগুলো হচ্ছে মারে বাপে, এগুলো হচ্ছে বাজে কোম্পানি, যেটা যার কারণে এগুলো এই বাজে কোম্পানি। তো আমাদের এই কেবলটা, এই কেবলটা আর এই কেবল, এই কেবলটা এটা হচ্ছে আউটপুট। আউটপুটটা আমরা লাগিয়ে দিই যাতে প্যাচম্যাচ না লাগে। পরেরটা পরে ইনপুটটা পরে লাগাবো, এখন হচ্ছে এই আউটপুট আমরা লাগাই, এটাকে আমরা লাগাবো। আউটপুটটা আগে লাগে, পরে ইনপুট গুলো পরে থাকবে।
ফুট লাগাই দিলাম, আউট ফুট তারগুলো আমরা এনে নিব। তো ভিতরে প্রবেশ করিয়ে নিই ফেসবুকের ভিতরে, প্রবেশ করে এইটাকে দিয়ে দিব। আমাদের ইনপুট থাকে, ইনপুট কেবল এগুলো হবে। ইনপুট টেবল গুলো যেহেতু আমাদের একটা নিউট্রাল, তো মনে করেন যে প্রথম থেকে আসছে, এটাও এখান থেকে আসছে, ইনপুট টেবল গুলো আমাদের একটু বাড়তি রাখা লাগবে, না হয় ইনপুট টেবল গুলো সমস্যা, এই শর্ট হয়ে গেলে তাইলে পরবর্তীতে জয়েন দেওয়া লাগবে। ইনপুট টেবল গুলো একটু বাড়তি রাখি হালকা, যতটুকু পারা যায়। নাট কেটে দিয়ে পুরা ইয়া করতে আমাদের লাগানো হয়েছে এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে এটা বের হবে, এই জায়গা দিয়ে এটা বের হবে। তো আমাদের কভারটা এই জায়গা দিয়ে, যে আমাদের কভারটা ভিতরে চাবি টাবি ফেলে দিয়ে পানি কোথা থেকে আসলো তেল করতে হয়েছে রে। অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এটাকে তো খুলে ফেলাইছি, খুলে ফেলতে পারবেন একটা স্টিকার লাগাই দিলি আর খোলা টোলা বন্ধ, ঠিক আছে, লাগাইলে খোলা টোলা বন্ধ। এখন হচ্ছে এই পাশে হচ্ছে ইয়াগুলা, এগুলো হচ্ছে আউটপুট, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আউটপুট মেইন লাইন, আর এই যে এগুলো হচ্ছে একটা বাথরুমের আর একটা শটের, এগুলো হচ্ছে মেইন লাইন, এদিকে মেইন লাইন, আর এখানে তিনটা পয়েন্ট আছে, দুইটা লাইট, একটা এয়ার পয়েন্ট, পয়েন্টটা ফ্যানের পয়েন্টটা যে কাটাই, ফ্যানের পয়েন্টটা যে কামড়ানো, আর আছে দুইটা লাইট পয়েন্ট। এইগুলোরে একটা সলিউশন করবো, করতে পারি এগুলো, তার কেটেও জয়েন দিয়ে দিতে পারি, না কাটলেও জয়েন দিতে পারি, এগুলো যদি কেটে এখানে জয়েন দিয়ে দিই তাও হয়, আমাদের মাথার মধ্যে দিয়ে দিলেও পারি, জয়েনই দিয়ে দিই ভালো হইব।
সরঞ্জাম হিটার লাগানিতে অবশ্যই খুব ধীরে সুস্থে করছি, যারা যারা না পারবেন না বুঝবেন, আপনারা অবশ্যই পরবর্তীতে ভিডিওটা রিপ্লে করে দেখতে পারেন। তো নিউট্রাল গুলো দিয়ে দিলাম, হচ্ছে গিটারের আউটপুট থেকে আসছে। অবশ্যই মনে রাখতে হবে এখানে এই কোথাও উপরে কোথাও ওয়ারিং এ এই এখানে মিটার লাগাইলে উপরে কোথাও ওয়ারিং এ নিউট্রাল কমন করতে হবে। এখান থেকে যে নিউট্রালটা বেরিয়ে আসছে আউটপুট থেকে, সেই নিউট্রালে আপনার ওয়ারিং এর নিউট্রাল কমন করতে হবে, তাহলে মিটারে ইপি বাসবে, সঠিকভাবে ইউনিট উঠবে না। ঠিক আছে, আমরা কিন্তু একবারে এখানে দিয়ে দিছি, এখন এই এইগুলো কিন্তু ফেজ লাইন, ফেজ লাইন গুলো এখানে আমরা দিয়ে দিতে পারি। এখানে যে ফেজ লাইন গুলো আমরা দিয়ে দিব, এর সাথে আমাদের যে রেগুলেটরের জন্য একটা কেবল লাগবে, সুইচের জন্য একটা কেবল লাগবে, সেই সুইচের রেগুলেটরের কেবল গুলো আমরা এখানে দিয়ে দিই। এখান থেকে আরো দুইটা কেবল আমরা এখানে দিয়ে দিই। জয়েন্ট টাইম যা হচ্ছে এখানে হবে, এখানে থ্রি পিন সকেট লাগাবো। তো থ্রি পিন সকেটে অবশ্যই আর্থিং দিতে হয়, এই আর্থিংটা কিন্তু আমরা আনে নাই বা দিতেও না, তার জন্য আমরা দায়ী না, তার জন্য আমরা দায়ী না। আমাদের চুলাকে পকেটটা লাগাই, পকেট লাগাবো বা অন্যান্য দেখেন পেনের লাইনটা এভাবে আমরা মার্ক টার্ক করে আসি। এখন হচ্ছে সুইচ লাগানো, থালা বা সুইচ লাগানো
তার হচ্ছে এই দুইটা, সুইচের তার হচ্ছে এই দুইটা, আর এখানে হচ্ছে এটা হচ্ছে এই পাওয়ার কেবল। পাওয়ার কেবলটা আমরা এখানে এসেছি, এখানে হচ্ছে তিনটা সুইচ আপনার দেখতে পাবেন, দুইটা হচ্ছে দুইটা লাইটের একটা। ফ্যানের যদি কোনো রেগুলেটর লাইট না থাকে, ফ্যানের যদি কোনো রেগুলেটর লাইট না থাকে তাহলে কিন্তু এই সুইচটা ইউজ করতে পারবে। তো অবশ্যই ফ্যানের জন্য একটা সুইচ থাকবে, এটাই বাধ্যতামূলক। তাছাড়া অনেক সময় সুইচ একটা নষ্ট হয়ে গেলেও এখান থেকে সুইচটা কাজে লাগানো সম্ভব। কারেন্টের লাইন দুইটা তার যদি হয় এই দুইটা একটাই পাশে রেগুলেটরটা হচ্ছে এখানে, রেগুলেটরের আর পাওয়ার হচ্ছে এই যে এখান থেকে নিতে হবে পাওয়ার, পাওয়ার থেকে যে পাওয়ার থেকে রেগুলেটর পাওয়ার পাওয়ারটাকে ওভার ঢুকে গেছে। এখন আমাদের রেগুলেটর ফ্যানের তারটা, দেওয়ার পরে আমাদের ক্লাস দিয়ে মোটর দিতে হবে। দিলাম কেটে দিলাম, তারপর টেপ ফিটিং করলাম এই চেম্বারের মাল। এখন হচ্ছে দেখেন প্রায় সব কিছু ঠিক আছে, এখন এই স্প্রকেট টানছে কপি মানে ভালো না আর কি, আনছে এটা রেখে দিব। আমি হয়তো এটি আনতাম না, ভালো মানুষ কিন্তু আপনি যেহেতু আরেকজনের কাজ করবেন আমার রুচি অনুযায়ী কাজ করতে হবে। আপনার কোনো এখানে চাহিদা পাওয়া থাকবে না, রা থাকবে ওনার যেটা ডাইনে দিবে ওইটা দিয়ে এই হচ্ছে পছন্দ হচ্ছে এটা আর ভালো উনি না বল গাড়ি বুঝুন লাগিয়ে দিলাম আগে এদিক থেকে লাগিয়ে দিলাম, এদিক থেকেও মারতে পারেন কোনো সমস্যা প্রবলেম নাই, নো প্রবলেম।
তো সবার আগে এটাকে যেটা এই কাজটা ছিল এগুলাকে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, সুন্দর করে গুছিয়ে এরপরে এইভাবে নিয়ে পরে আপনাকে লাগাতে হবে। কোনো কেবল যেন না অবশ্যই পাশ থেকে দেখে নেওয়া ভালো কেবল লাগিয়ে রয়েছে কিনা। লাগিয়ে গেছে, বেশি টাইট দিলে ভাঙ্গা যাই দেবো। এটা এদিকে দিয়ে এটা এদিকে দিয়ে কেবলগুলো আর কেউ সম্ভব নেওয়া উচিত। আর এগুলো একটা কভার আছে, সুন্দর লেগেছে গা। এটাকে আমরা কিন্তু কভার সমস্ত করছি, আমাদের ফ্যানের যে সিলিং রোস্টটা আছে সেটা আমরা লাগিয়ে দিব, থাকতে থাকেন আমরা ফিটিং ঠিক করতে থাকি, লাগিয়ে একেবারে লাইট জ্বালিয়ে দিবি ইনশাল্লাহ। বেশি লাইট দেওয়া যাবে না, এগুলো প্লাস্টিক তো। বলো যে কামড়া করতে যদি যায় আমাদের ওই পাশে একটা সুইচ আছে সেটাও লাগিয়ে দিয়ে একবারে আমরা বেশি সময় লাগবে না। এখন বিয়ার এইটা লাগানোর পরে আমাদের
একদম ইয়া করে দিব, এটা উল্টা পাওয়ার নাই, যেহেতু ওয়ান গ্যাং এর সুইপার, ওয়ান ওয়ান ওয়ার সুইপার, উল্টা পাওয়ার নাই। আমরা কিছুক্ষণের ভিতরে এটা লাগিয়ে দিয়ে সিলিং রোস্টটা লাগিয়ে দিয়ে আমরা একটা হোল্ডার চালিয়ে দিব ইনশাল্লাহ। এই 3 পিন সকেট লাগানোর জন্য এখানে আর্থিং, এই যে আর্থিং আইকনে আর্থিং লাগাইতে হয়, এখানে নিউট্রাল লাগাবেন, এই সুইচ থেকে এখানে কমন করে দিবেন ফেস, এটা হচ্ছে ফ্রিজের কনভার্ট বা বিভিন্ন কনভার্ট লাগানোর জন্য। তো সর্বপ্রথমে যেহেতু এখানে লাগানো আছে আমরা এগুলা লুজ করে নিচ্ছি। এন যেখানে আছে এখানে নিউট্রাল লাগে, এইটা হচ্ছে সুইচ। এটা ওয়ান গিগ এর সুইচ, তো আপনার যেটার মধ্যে মন চাই এটার মধ্যে লাগাই দিবেন, উপরে হেজ আছে না নিচে হেজ আছে এটা দেখার বিষয় না, লাগাই নিবেন। এই আমাদের ইলেকট্রিক ওয়্যারিং প্রায় শেষ, কিছুক্ষণ পরে আমাদের লাইট জ্বালানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ওয়্যারিং এর জন্য 3 রুমের ওয়্যারিং এর জন্য অবশ্যই 16 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দিবে, 3 রুম ওয়্যারিং এর জন্য 16 অ্যাম্পিয়ার সিঙ্গেল বা ডাবল যে কোনো সার্কিট ব্রেকার লাগাতে পারেন। এই সাইডটা হচ্ছে উপর থাকবে এরকম লাল থাকে, লাল রেড মার্ক থাকে বা লাল থাকে, এটা সবুজ, এটা ভালোই দেখা যাচ্ছে, এইসব সাইডটা উঠে থাকে না, এগুলো না থাকলে ভিতরে লেখা আছে লেখাটা অনুসরণ করবেন। অনেক সময় উল্টা ভাও চিনেন না, অনেক সময় বুঝতে যায় না, আর দেখো আর দেখো আমার কষ্টিপ দেখো কেমন হয়ে গেছে, আমাদের ট্রেনের সিলিং রুফটা লাগানো বয়সে সিলিং রুফটা লাগাই এই লাইন দিয়ে দিবেন, একটু বেট ওয়ারিংটা দেখেন সমস্যা নেই। বাথরুমের অবশ্যই তারের মধ্যে ইয়া দিতে হবে, ট্যাপ লাগাই দিতে হবে, নাহলে যখন বাথরুমে কেবলের মধ্যে যে লাইট পয়েন্টের মধ্যে অবশ্যই ট্যাপ লাগাই দিতে হবে, নাহলে যখন কাজ করবে তখন টাইস পিস যদি সুইচ দেওয়া তাহলে শক খাবে, সেই জিনিসগুলো মনে রাখতে হবে। আর বাথরুমের টাইলসটা করলেই এরপরে আমরা শুধু বাথরুমের হোল্ডারটা লাগাইতে পারবো।
এখন আমাদের ওই যে তবে ট্যাপটা মেরে দিই, ফসফেটটা মেরে দেওয়া উত্তম। ফসফেটটা মেরে দিই, এগুলো যেগুলো আমাদের নাই এগুলো আমাদের ট্যাপ মেরে দিতে হবে। আর ট্যাপ মারার পরে এখানে পাইপ দিয়ে দিতে হবে। পাইপটা অনেক সময় না গেলে এভাবে কাইটা দিবেন, পাইপটা দিতে হবে 100%। তারের মধ্যে লাগাই দিব, টাইলস করলে তারও লাগাই দিব, এইভাবেই থাকবে। এখন আমাদের আরো রয়েছে, সেটা হচ্ছে ওই যে সিলিং সিলিং রুস একটা লাগানো, সিলিং রুস এই যে সিলিং রুস, সিলিং রুস লাগাইতে হলে এক পাশ কাটতে হবে, কেবলটা দেওয়ার জন্য একটা পাশ কাটতে হবে। সিলিং রুস লাগানি তো খুবই সোজা, আমি দেখাই দিই। এদিকে তারটা ঢুকাইয়া এদিকে তারটা ঢুকে এইটাই না হয় এটা একটা লাগাই লিও। ধরুন এটা স্ক্রু, ধরুন এদিক দিয়ে তার দিয়ে এনে লাগাই দিব, অবশ্যই বাস দিয়ে নিতে হবে। নিয়ে ফুল কেমনটা নাই যায়, কেন লাই করবে কি কেন লাই এনটা তার দিয়া এদিক দিয়ে এদিক দিয়ে বের করে পরে এদিক দিয়ে লাই করবে। এই সুপারস্টারে ইঞ্জিনিয়াররা খুব সর্বনাশ করছে, ফ্যান লাগাইতে গেলে ফ্যান লাগানো যায় না, ফ্যানওয়ালারা এদিকে তারটা দিবে, দেওয়ার পরে এদিকে বের করে পরে এদিকে দিবে। এটা কি আর কেউ সহজলভ্য করা যায় না রে ভাই? তো তোমার মডিউলটা বানাইছো, এখানে কি ফ্যানের মধ্যে কোনো তার টানাটানি করা হয়? অবশ্যই না। এটা মনে হয় সুপারস্টার না, এটা স্টার প্লাস, সুপারস্টার থাকলে এটা লেখা থাকবে। ওরা কপিটা করছে এই সুপারস্টারের মতন, তবে যাই করুক এ দেখেন এই এই এটার মধ্যে কি আছে, এটার মধ্যে দুইটা টার্মিনাল আছে, সেই টার্মিনাল গুলো একটু মজবুত করে দিলে কি হয়েছে, পয়সাটা নিলে কি হালাল করে নি? এইরকম কিছু ইয়ে আছে। এখানে আর একটা হাইডেপ জ্ঞান আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু একটা সিলিং দিবে, যে সিলিংটা হচ্ছে বেড়াল, এটা যদি এইভাবে থাকে এইভাবে দেই তো এইভাবে
সিলিং কাট দিলে এটা সুইটে মুটে যাবে। কোনো অবস্থাতে সিলিং যাতে না লাগে এটাকে বুঝতে হবে যে এইটার এটার থেকে এই মানে তীর থেকে এটা নিচে থাকতে হবে। আমি চাইছিলাম যে এটাও দেখানোর প্রয়োজন নাই, তো এটা যদি এটা দেখাইছি তো আপনারা যদি এই সাধারণ কাজগুলো ভুল করেন তাহলে কিন্তু এই সিলিংগুলো ফুটবো ফুটবই ফাইভ সাইজ ফিটে যাইতে পারে, এটা আবার নামিয়ে থাকবে, এগুলো খেয়াল করে কাজ করতে হবে। আসলে ভিডিওটার মধ্যে প্রত্যেকটা কাজই হচ্ছে সৃজনশীল, কোনো কাজ থেকে কোনো কাজ তাই কম না। তো এখন কারেন্টের লাইন দিব, দেওয়ার পরে এটা একটা লাইট জ্বালিয়ে দিব, তখন আপনাদের কাছে সালাম নিয়ে কারেন্টটা অফ করো, আমি কারেন্টের লাইনটা দিয়ে দিন দে আপনাকে তো এই মুহূর্তে কারেন্টের লাইন দিয়েছি, এখন সার্কিট ব্রেকার অফ করি, অন করলেই এখানে কারেন্টের লাইট চলে আসছে, চলতে আসছে, দিয়ে এখানে আসছে, এই লাইটটাও জ্বলল, এই সুইচটা তো দিছি না, এটাও দেই, এটা হচ্ছে এক দিক। যাই হোক, আজকের ভিডিওটা দীর্ঘ হওয়াতে আমি দুঃখিত, কারণ রেকর্ড করছি, তো আপনারা মতামত কমেন্টস করবেন, একটা ভিডিও রেকর্ড করলে জানেন এই তো কত সময় যায়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আর আমার কোনো বন্ধু ধন্যবাদ, আসসালামু আলাইকুম।